আচ্ছা এবার জেফারের কাছে জানতে চাই যে হেয়ার স্টাইলটা কেন মানে এটা কি কনসিয়াসলি করা যে পার্ট অফ ইওর আইডেন্টিটি বা অনেকে থাকে না অনেক সময় হেয়ার স্টাইলটা আমাকে আলাদা করে চেনাবে সো নাকি ঘুম থেকে উঠে দেখেন আচ্ছা চুল এরকম আছে এরকম থাকুক আসলে ব্যাপারটা এরকম না 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 ব্যাপারটা এরকমই মানে আমি মিউজিকের আগে থেকেই আমার চুল এরকম ইটস লাইক মাই লেগস মাই হ্যান্ডস ইটস জাস্ট লাইক দ্যাট চুল ইজ নট সামথিং দ্যাট আই ডিড যে ও আমি মিউজিক করব এই কারণে আমার একটা এরকম লুক লাগবে বাট এই লুকটা হেল্প করছে ওকে অবশ্যই আমি যখন মিউজিক করা শুরু করছি মানুষের অ্যাটেনশন বেশি গেছে আর হ্যাঁ আর খারাপ বলছে ভালো বলছে যেটাই হোক যেমন এই ভিডিওর নিচেও অনেক উল্টাপাল্টা কমেন্ট আসবে যে এই মহিলার চুল এরকম কেন বাট ইটস ফর মি এটা হচ্ছে গিয়ে আমার হাত পা যেরকম ইটস লাইক দ্যাট কারণ আমি মিউজিকের অনেক আগে থেকে আমার চুল এরকম আমরা এবার একটু ক্রিকেটে ফেরত যাই মাঠে তো অনেক মজার মজার ঘটনা ঘটে শেখ মেহেদি একটা ইন্টারেস্টিং বোলিং করতে যে করেননি আমরা একটু দেখে আসি অনেক সময় এটা না এটা করে যে একটু কনফিউজ করে দেওয়ার জন্য আর কি বিপিএল হয়েছে ওয়াও খুলনা হ্যাঁ আমি তো বলছিলাম খেলাটা দেখা ছিল 7 রান দুইটা 32 মিনিটে প্রথম বলটা করা হয়েছিল আচ্ছা গাইস আমি অ্যাক্সিডেন্ট আউট আমি আসার আগে আমি বল আমি সত্যি কথাটা বলি আমি বিপিএল এ খেলাটা অ্যাকচুয়ালি সিরিয়াসলি এবার এবারে অ্যাকচুয়ালি লাস্ট 2 বছর দেখিও নাই ফাইনালে তো শিওর হয়ে গেছে কোন টিম খেলছে কে খেলছে গেস আমি কি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর নাম নিলে চট্টগ্রাম আমার ফাইনালে গেছে শাকিব আল হাসানের টিম ফরচুন বরিশাল আচ্ছা ইয়েস ইয়েস আই নিউ দ্যাট ওই টিমে এট দ্য সেম টাইম আই নিউ দ্যাট ক্রিস গেল আছে ইয়েস আই ইয়া ও ইয়া খুবই খুবই ভালো আমাদের কাছে আই উইল লাইক জাস্ট লাইক ডু আমার কালকে জিমে একটা আই ডু জিম উইথ দিস কিড হিজ নেম ইজ রাফি ও আমারে বলছিল থ্যাংক ইউ ফর টেলিং মি দিস ম্যান ওকে থ্যাংক ইউ রাফিন জেফার যখন শোর মাঝখানে বা হয়তো আপনি উঠবেন বা শো দেরি হয়ে যান অনেক সময় তো তখন কিভাবে সময় কাটান কিভাবে বসে থাকেন গ্রিন রুমে এখন ইটস মানে এতদিন হয়ে গেছে আমি কাজ ইন্ডাস্ট্রিতে সো এখন তো জিনিসটা খুব চিলড আউট হয়ে গেছে আগে অ্যাংজাইটি হতো আচ্ছা যে কখন উঠবো কখন উঠবো কি হবে ঠিক হচ্ছে এই সেই এখন এখন জিনিসটা খুবই নরমাল হয়ে গেছে আমার জন্য আর রাফসান যখন কোনো নতুন ভিডিও বানাচ্ছেন একটু পর পর চেক করেন যে আচ্ছা ভিউ কত হলো বা মানুষ পছন্দ করছে নাকি কমেন্ট সেকশন আই রিড সো দুইটা প্রসেস আছে একটা হলো দ্য ডে বিফোর শুটিং লাইক তোমাদের সাথে যখন ব্যাডমিন্টন টুর্নামেন্ট করতেছিলাম bro like last dead din or two din etar age am ghumate partechilam na anxiety the chinta ha because asbe shobai naki na if everyone's actually gonna show up this that and book dhorpor kore সাইন্টের থেকে টাকা নিয়ে নিয়েছি ওইটা কোন স্পন্সর আচ্ছা এটা ফান ফ্যাক্ট বলি ফান ফ্যাক্ট ওই ভিডিওটা বানাতে আমার 340,000 খরচ হয়েছে রাইট আমার সো ফার উঠছে $720 আসলে রাইট সো ইয়া এর কিন্তু স্পন্সরড ছিল না ও ওয়াও আই থট ইট ওয়াজ স্পন্সরড তো হ্যাঁ ও পকেট থেকে কিন্তু অনেক টাকা দিছে ওখানে অ্যামেজিং যারা ভাবছেন যে আমি জিতছি বাই দ্য ওয়ে দুজনেই আই এম লুকিং ফর স্পন্সরস আমি জানি না আমি কতক্ষণ কথা বললাম জেফার কতক্ষণ কথা বললো আর রাফসান কতক্ষণ কথা বললো